ওয়ালাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতারাম মাহদী হাসান ভাই, আপনি প্রশ্ন করেছেন, একজন মহিলার সন্তান জন্ম হওয়ার পরে থাকে না, বাঁচে না, মরে যায়, এজন্য তার বড় সন্তানকে কানে দুল পরিয়ে দেওয়া হয় যাতে করে সন্তান বাঁচে, বা আকিদা রাখা হয় যে এতে করে সন্তান মারা যায় না। এমন কাজ ঠিক কিনা? সম্মানিত ভাই, এমন কাজগুলো শিরকে আজগারের অন্তর্ভুক্ত, ঠিক আছে, শিরকে আজগারের অন্তর্ভুক্ত, যেটা কারণ নয় সেটাকে কারণ মনে করা হচ্ছে, ঠিক আছে। সন্তান জীবিত থাকা না থাকা এটা আল্লাহ তাআলার হাতে রয়েছে, আল্লাহ তাআলার ইচ্ছাধীন। হ্যাঁ, কারো কান একটা কান পাঁচটা ফড়িয়ে দিল, হায়াত না থাকলে বাঁচবে না, আর যদি হায়াত থাকে তাহলে কোনো কিছু না করলেও বাঁচবে ইনশাআল্লাহ। তো এই জন্য এমন কাজ করা যাবে না, এক, কারণ কোরআন ও সহিহ সুন্নায় এরকম কোনো বর্ণনা আসেনি। হ্যাঁ, আর আরেকটা বিষয় যে যদি মনে করে যে এই কান পোড়ানোই তাকে বাঁচাবে তার সন্তান ভবিষ্যৎ সন্তানকে, তাহলে সেটা শিরক আকবারের পর্যায়ে চলে যায়, ঠিক আছে। আর পুরুষদের জন্য কান পোড়ানো তো নিষিদ্ধ, কান পোড়াবে মহিলারা, মহিলাদের ভূষণ হলো নাক কান ফোড়া এবং নাক কান নাক কানে অলংকার ব্যবহার করা, আর পুরুষেরা কান ফোড়াবে এটা হলো পশ্চিমাদের অসভ্যতা, আর এটা হলো বিধর্মীদের কৃষ্টি কালচার, মুসলিম পুরুষ এটা করতে পারে না, ঠিক আছে। নারীর সাথে সাদৃশ্য করতে পারে না, কাফেরদের সাথেও সাদৃশ্য করতে পারে না, এই জন্য এই মুসলিম পুরুষের জন্য নাক কান ফোড়া এগুলো জায়েজ নয়। আরও আকিদা, বাতিল আকিদা নিয়ে যখন করছে তখন তো এটা আরও মারাত্মক, ঠিক আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন সাহাবির হাতে তিনি একটা কিছু বাধা দেখলেন, ধাগা জাতীয় বা তাগা জাতীয় কিছু একটা বাধা দেখলেন, বললেন এটা কেন দিয়েছো? বললো যে আমার জ্বরের কারণে, জ্বর মাথা ব্যথার জন্য আমি দিয়েছি। তো রসুল বললেন যে তোমার জ্বর আরও বাড়বে বই কমবে না, কারণ তুমি আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছো, তুমি সেরেকের জিনিস তোমার হাতে পড়ে আছো, ঠিক আছে। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ তাকে বললেন যে এটা তোমার আরও রোগ বৃদ্ধি করবে। তো কান ফোড়ানোতে কোনো কিছু যায় আসে না, এতে ওই বাচ্চা পরবর্তী বাচ্চা বাঁচার ক্ষেত্রেও কোনো প্রভাব ফেলে না, কিন্তু এটা মানুষের একটা মনের শুধু ওয়াসওয়াসা, শয়তান তাকে দিয়ে শিরিক করিয়ে দেয়। তো যাই হোক, এরকম শিরিক থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।